হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে সুইমিং করলে কি মাথায় কোনো ক্ষতি হবে কিনা, বা ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলো সুইমিংয়ের পানিতে বা পুকুরের পানি বা গোসলের সময় যে পানিটা ইউজ করছি এতে করে কোনো ক্ষতি হয় কি না। অনেকেরই ইচ্ছা থাকে আমরা সমুদ্রে গিয়ে একটু ঘুরবো, প্লাস একটু সমুদ্রের পানিতেও গোসল করবো, তো সেই সমুদ্রের পানি কি চুলকে কোনো ক্ষতিগ্রস্ত করবে কি না, বা ট্রান্সপ্ল্যান্টের কতদিন পরে আমি স্বাভাবিকভাবে সুইমিং পুল বা পুকুরে গোসল করতে পারবো বা সমুদ্রে গিয়ে গোসল করতে পারবো, বিভিন্ন প্রশ্ন থাকে। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে সুইমিংয়ের ক্ষেত্রে কী কী প্রিকশন নিতে হবে এবং কী কী গাইডলাইন ফলো করতে হবে, আজকে টপিক নিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল, তবে জেনেই যাবেন আপনারা ট্রান্সপ্ল্যান্টের পরে কতদিন পর্যন্ত আপনাদের সাবধানতার সাথে থাকতে হবে, প্লাস সুইমিংয়ের ক্ষেত্রে কী কী প্রিকশন নিতে হবে এবং গাইডলাইন ফলো করতে হবে। তবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে দিই, সুইমিং করার ক্ষেত্রে যে সুইমিং পুলগুলো থাকে সেই সুইমিং পুলে ক্লোরিন ওয়াটার থাকে। এই ক্লোরিন ওয়াটারে আসলে আমাদের চুলের কিছু সমস্যা হতে পারে, স্পেশালি যখন আমরা ট্রান্সপ্ল্যান্ট করব। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে মূলত আমাদের স্ক্যাল্পটা খুবই ফ্রাজাইল থাকে এবং খুবই সেন্সিটিভ থাকে, তাই যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনার ডক্টর বা সার্জনের প্রপার গাইডলাইনটা থাকা কিন্তু মাস্ট, এবং আপনি সেটা কীভাবে ফলো করবেন, কতদিন পরে করবেন সেটাও কিন্তু আপনার জানা থাকতে হবে। সেই ক্ষেত্রে সুইমিং অনেকের ক্ষেত্রেই খুবই একটা অভ্যাস থাকে, অনেকে করে মজা পায় এবং তাদের একটা এক্সারসাইজেরও পার্ট থাকে, সো সুইমিং খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, কিন্তু সেটা ট্রান্সপ্ল্যান্টের পরে কবে থেকে করব সেটা জানা দরকার। মূলত আমরা ট্রান্সপ্ল্যান্টের পরে বলে দিই 3-4 সপ্তাহ পরে আমরা সুইমিং করব, কেননা এই মধ্যে যে পানিটা থাকে সুইমিং পুলের ওয়াটার, যেটাকে আমরা বলি ক্লোরিন ওয়াটার, এই পানিটা আসলে আমাদের স্ক্যাল্পে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার প্লাস আমাদের ডোনার সাইডের যে স্কিনটা থাকে যেখান থেকে আমরা গ্রাফটা উঠিয়েছি এই স্কিনটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কেননা ক্লোরিন ওয়াটারে আসলে অনেকভাবেই অনেক ধরনের কন্টামিনেন্টস থাকে যার কারণে আমাদের স্ক্যাল্পে গ্রাফসগুলো ড্যামেজ হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার স্ক্যাল্পে এই ক্লোরিন ওয়াটারটা আপনার স্ক্যাল্পে ইরিটেট করে, যার কারণে ইনফ্লামেশন ও ফিউচারে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক থাকে, প্লাস গ্রাফটগুলো ড্যামেজ হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তাই আমরা ট্রান্সপ্ল্যান্টের 3-4 সপ্তাহ পরে সুইমিং করার নির্দেশনা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে পুকুরের পানিতেও গোসল করা এবং সি ওয়াটারে গিয়েও গোসল করার ক্ষেত্রেও কিন্তু একই নির্দেশনা থাকবে। আপনারা অবশ্যই ট্রান্সপ্ল্যান্টের পরে 3-4 সপ্তাহ ওয়েট করে তারপর সুইমিংটার ক্ষেত্রে আপনারা করতে পারেন। এবার আমরা জানবো সুইমিং করার ক্ষেত্রে কী কী প্রিকশন নিতে হবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে। প্রথমেই আপনার জানা থাকতে হবে যে আপনার এই অবস্থায় কিন্তু স্ক্যাল্পটা বেশ সেন্সিটিভ, এবং এমন কোনো কিছুই করা যাবে না যেটা আপনার স্ক্যাল্পকে ক্ষতিগ্রস্ত করে, ইরিটেট করে বা আপনার গ্রাফটকে ড্যামেজ করবে। সুইমিং করা ক্লোরিন ওয়াটারে আসলে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে গ্রাফটগুলো, যার কারণে আমরা প্রথমেই বলি অবশ্যই আপনার মাথার স্ক্যাল্পটাকে আমরা ভালোভাবে প্রোটেক্ট করব। এই জন্য গোসল করার আগে সবসময় মাথায় খেয়াল রাখবেন যে আমরা একটা ভালো ময়শ্চারাইজিং মাস্ক ইউজ করব যেন আমাদের গ্রাফটগুলো ক্ষতিগ্রস্ত না হয় পানির ফলে। সেই ক্ষেত্রে ময়শ্চারাইজিং মাস্ক যদি খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে করণীয় হলো গোসল করার পরপর ইমিডিয়েটলি আমরা একটা ভালো পরিষ্কার পানি দিয়ে, যেটা একদমই সুইমিংয়ের পানি না, সেই ক্ষেত্রে মিনারেল ওয়াটারটা ইউজ করতে পারেন বা আপনার ক্ষেত্রে ড্রিঙ্কিং ওয়াটারও ইউজ করতে পারেন, সেই ওয়াটারটা দিয়ে আমরা ভালোভাবে গ্রাফটগুলো অর্থাৎ আপনার স্ক্যাল্পটাকে পুনরায় ওয়াশ করে ফেলবেন যেন গ্রাফটগুলো সেই পানির প্রভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। পরবর্তীতে মনে রাখতে হবে, অনেকেই আছেন যারা সুইমিং ডাইভ দিয়ে পছন্দ করেন, অনেকভাবে জাম্প করে সুইমিং করতে পছন্দ করেন, বিভিন্ন টেকনিকে ডাইভ করতে পারেন বা বিভিন্ন টেকনিকে সুইমিং করেন, তাদের ক্ষেত্রে বলার উদ্দেশ্য হলো যে অবশ্যই মাথায় রাখতে হবে যে মাথায় কোনো প্রকার চাপ দেওয়া যাবে না, অর্থাৎ মাথায় ডাইভিংয়ের ক্ষেত্রে মাথা নিচে দিয়ে যেন মাথার উপর কোনো প্রেশার না পড়ে, আপনার এমন কোনো স্ট্রেস বা স্ট্রেইন করা যাবে না যেতে করে যেন আপনার শরীরের সাথে আপনার মাথারও উপর একটা চাপ পড়ে, এটা আমরা অবশ্যই করব। কিন্তু সেটা অবশ্যই আমরা একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যখন আমাদের গ্রাফগুলো সম্পূর্ণ গ্রো হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে এই ধরনের ডাইভিং টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়াও অনেকেই আছেন যারা সি ওয়াটারে গোসল করতে বেড়াতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কী করণীয়, তাদের ক্ষেত্রেও সেম নির্দেশনা থাকবে, অবশ্যই গোসল করব ট্রান্সপ্ল্যান্টের 1 মাস পর থেকে, কিন্তু তাদের ক্ষেত্রে যে আমরা ফলো করতে বলি গাইডলাইন সেটা হলো অবশ্যই যে সুইমিং করার পরে মাথাটা ওয়াশ করে ফেলতে হবে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রচণ্ড পরিমাণের রোদ্রের তাপের নিচে সুইমিং করলে কিন্তু সেখানে দেখা যায় সানবার্ন হতে পারে, এই জন্য অবশ্যই আমরা সুইমিং ক্যাপ ইউজ করব যেন আমাদের ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারগুলো প্রোটেক্টেড থাকে। আমরা নিউরুটস হেয়ার ক্লিনিকে সবসময় এটা চেষ্টা করি
প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে যখনই আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্ল্যান করব, তার জন্য তার যে অভ্যাসগুলো আছে বা তার যে হ্যাবিটসগুলো ইউজুয়ালি করে থাকে দৈনন্দিন জীবনে, তার অনুযায়ী ট্রান্সপ্ল্যান্টটা প্ল্যান করে দেওয়া বা সেটা কবে থেকে সে শুরু করতে পারবে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমরা ডিটেল ইনফরমেশন দিয়ে দিই, যেন ট্রান্সপ্ল্যান্টের পরেও আপনাদের রেজাল্টটা খুবই ভালো থাকে এবং কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা এনশিওর করে থাকি। এবার আমরা চলে আসছি আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে। সুইমিং রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সবাই নিয়মিত করে থাকে সেই কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার করে দেব। প্রথম প্রশ্নই থাকে, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে আমরা কবে থেকে সুইমিং করতে পারবো? এটার উত্তর হলো, আমরা 3 থেকে 4 সপ্তাহ ওয়েট করবো, বেস্ট হচ্ছে 1 মান্থ পর থেকে সুইমিংটা স্টার্ট করা। আসলে কি ক্লোরিন পানি কি খারাপ কিনা চুলের জন্য? হ্যাঁ, উত্তরটি হবে, কেননা ক্লোরিন ওয়াটারে দেখা যায় বেশ কিছু কন্টামিনেন্টস থাকে, প্লাস ক্লোরিন ওয়াটারটা আপনার স্ক্যাল্পকে ইরিটেট করতে পারে, অনেক সময় ড্রাই করে দেয়, প্লাস ড্যামেজ করে দেয় গ্রাফ্টগুলোকে, যার কারণে ট্রান্সপ্ল্যান্টের পরপরই আমরা ক্লোরিন ওয়াটারে গোসল করতে নিষেধ করি, আর করলেও সেটা প্রপার প্রিকশন এবং গাইডলাইন ফলো করেই আপনি সুইমিং করবেন। ট্রান্সপ্ল্যান্টের পরে কেন এই 4 সপ্তাহ ওয়েট করা সুইমিংয়ের ক্ষেত্রে? আসলে ট্রান্সপ্ল্যান্টের পরে আমাদের স্ক্যাল্পটা কিন্তু বেশ সেন্সিটিভ থাকে, এই সময় এক্সট্রা কোনো কিছুই করা যাবে না যেন আমাদের স্ক্যাল্পের উপর একটা প্রেশার পড়ে বা আমরা একটা ইনফেকশন করি, কেননা 1 মাস পরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাফ্টগুলো হিলিং স্টেজে থাকে, তারা স্কিনের সাথে অ্যাঙ্কার্ড হতে থাকে এবং তাদের মতো একটা নির্দিষ্ট ব্লাড সাপ্লাই তৈরি করে। এই অবস্থায় যদি আমরা যে কোনো কিছু দিয়ে চাপ দিই মাথায়, দেখা যায় কোনো এমন কিছু করছি, দেখা যাচ্ছে যে হিলিং প্রসেসটাতে বাধা হচ্ছে এবং পরবর্তীতে এটার কনসিকোয়েন্সটা আমাদের রেজাল্টে পড়ছে। তাই দেখে আপনি যে কোনো কিছুই করার আগে অবশ্যই ডক্টর একবার পরামর্শ নিয়ে করব এবং সুইমিংয়ের ক্ষেত্রে 1 মাস পর্যন্ত আমরা ওয়েট করে তারপর স্টার্ট করব। আমি কি সমুদ্রের পানিতে গোসল করতে পারবো কি না? হ্যাঁ পারবেন, সেক্ষেত্রে প্রথমে 1 মাস আমরা ওয়েট করব এবং অবশ্যই আমরা প্রিকশন এবং গাইডলাইন ফলো করে সমুদ্রের পানিতে গোসল করব। ক্লোরিন ওয়াটার এবং সি ওয়াটার থেকে আমি কিভাবে আমার মাথার স্ক্যাল্পকে প্রোটেক্ট করব? উত্তরটি হলো, আমরা যখনই গোসল করব সেক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টের গ্রাফ যেহেতু খুবই সেন্সিটিভ এবং ফ্রাজাইল থাকে, সেই ক্ষেত্রে গ্রাফ্টগুলোকে প্রপার গ্রোথ হওয়ার পরই অর্থাৎ 1 মাস পরেই আমরা করব এবং এর মধ্যে যেন গ্রাফ্টগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে আমরা খুব ভালো একটা ময়শ্চারাইজিং হেয়ার মাস্ক পাওয়া যায় অনেক বাজারে, সে একটা ভালো মাস্ক আমরা কিনতে পারি যেগুলো সাধারণত খুব হার্শ কেমিক্যাল ফ্রি থাকে, অনেক সময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি থাকে, আমরা সেই ধরনের মাস্ক ইউজ করতে পারি গোসলের আগে এবং গোসল করার পরপরই আমরা ইমিডিয়েটলি একটা ভালো ওয়াটার অর্থাৎ মিনারেল ওয়াটার বা পরিষ্কার পানি দিয়ে মাথাটাকে সুন্দর করে ক্লিন করে ফেলবো, যেন কোনোভাবেই তাদের ক্ষতিকর পানির যে কন্টামিনেন্টসগুলো আছে বা অর্গানিজমসগুলো আছে এগুলো যেন আমাদের স্ক্যাল্পে ইরিটেট বা কোনো ধরনের ইনফেকশন না করতে পারে। আসলে এই সমুদ্রের পানি কি আমাদের চুলের জন্য ভালো কি না? আসলে এই প্রশ্নটা অনেকেই থাকে মাথায়, অনেকেই মনে করে যে আসলে সমুদ্রের পানিটা একটা ন্যাচারাল ওয়াটার, হয়তো বা আমাদের চুলের জন্য খুবই ভালো। আসলে সেটা নয়, কেননা সমুদ্রের পানিতে বেশ সল্ট থাকে, এই সল্টটা থাকায় আমাদের যে ত্বকের যে ন্যাচারাল যে ময়েশ্চারটা থাকে অর্থাৎ যে সফটনেসটা থাকে এটা আসলে খুব দ্রুত ড্রাই আউট হয়ে যায় এবং ট্রান্সপ্ল্যান্টের পরপর আমাদের গ্রাফ্টগুলো ডিহাইড্রেটেড হয়ে যায়, যার কারণে দেখা যায় যে রাফ এবং ফ্রিজি হয়ে যায় চুলগুলো, এমনি রুক্ষ হয়ে থাকে শুধুমাত্র একটা কারণেই, ট্রান্সপ্ল্যান্টের পরে এরকম রুক্ষতা হলে দেখা যাচ্ছে যে অনেক অংশে গ্রাফটা ড্যামেজ হতে পারে। তাই আমরা যে সকল গাইডলাইন আপনাকে আজকের ভিডিওতে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এগুলো ফলো করে গোসলটা করার ক্ষেত্রে এবং পরেও যেন সেই নিয়মগুলো আপনারা ফলো করতে পারেন। আজকের ভিডিওতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের যদি সুইমিং রিলেটেড আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।